নমস্কার, স্পিরিচুয়ালিজম এন্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আবারও আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে এবং আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। শুরু করছি আজকের পর্ব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বামী বিরজানন্দের পরমার্থ প্রসঙ্গ থেকে আজকে আমাদের পর্বের নতুন আলোচনা, ধ্যান কিভাবে করবে। ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসতে হবে। দেখা যাবে মন তার নিজস্ব স্বভাব মতো কোনো না কোনো দিকে ধাবিত হচ্ছে, তাকে সে যেদিকে যেতে চাইছে তাকে সেই দিকেই যেতে দিতে হবে। ভাবতে হবে আমি সাক্ষী, আমি দ্রষ্টা, মন চলছে আর আমি তাকে দেখছি। অর্থাৎ ভাবতে হবে যে আমি সেই মনের যে গতিবিধি সেই গতিবিধির সাক্ষী এবং দ্রষ্টা। বসে বসে মনের ভাষা ডোবা দৌড়ঝাঁপ দেখো, লক্ষ্য করো। ভাববে আমি দেহ নই, ইন্দ্রিয় নই, আমি মন থেকে সম্পূর্ণ পৃথক। মনও জড়, জড়েরই একটি সূক্ষ্ম অবস্থা মাত্র। আমি আত্মা, প্রভু মন আমার দাস। যখনই কোনো বাজে চিন্তা মনে উঠবে তখনই সেটাকে জোর করে দাবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং ধ্যান করবার খুব সহজ প্রাথমিক একটি অবস্থার কথা এখানে স্বামী বিরজানন্দ তার পরমার্থ প্রসঙ্গে বলছেন, যে ধ্যান করতে গেলে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেদিকে যেতে চাইছে তাকে সেদিকে যেতে দিতে হবে এবং চুপচাপ সেটি লক্ষ্য করতে হবে, সাক্ষী হিসেবে দ্রষ্টা হিসেবে থাকতে হবে। বসে বসে মনের ভাষা ডোবা দৌড়ঝাঁপ সব দেখতে হবে আর ভাবতে হবে আমি দেহ নই, ইন্দ্রিয় নই, আমি মন থেকে সম্পূর্ণ আলাদা। মনও জড়, জড়েরই একটি সূক্ষ্ম অবস্থা। আমি আত্মা আর মন আমার দাস, এই চিন্তা ভাবনা মনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আর যখনই কোনো বাজে চিন্তা মনের চিত্রপটে ফুটে উঠবে তখনই সেই খারাপ চিন্তাটাকে জোর করে শেষ করে দিতে হবে, তবেই আমরা ধ্যানের পথে অগ্রসর হতে পারব। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।